আপনারা দেখছেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা আপনারা জানেন যে ভোট ঘোষণার পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য রাজ্যের এক শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষা মিত্র নামে পরিচিত সেই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা যাদের দীর্ঘদিন ধরে এই রাজ্যে স্যালারি বন্ধ হয়ে আছে দু সাল থেকে যাদের স্যালারি বন্ধ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবার জন্য অভিনব পন্থা নিলেন গতকালকেই রাজ্যের ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন রাজ্যের শিক্ষামিত্ররা এবারও তার ব্যতিক্রম রইল না রাজ্যের শিক্ষামিত্ররা এক সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সরাসরি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বলেই মনে করছেন এই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীরা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষামিত্রদের এখন পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের শিক্ষামিত্রদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ শিক্ষামিত্র সমিতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিধানসভা উপনির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য তৃণমূল নেত্রী সহ সমস্ত বিধায়ক ও সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের জানিয়েছেন সবুজ অভিনন্দন নিঃসন্দেহে রাজ্যে ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শিক্ষামিত্র সমিতির এহেন পোস্ট এহেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আগামী দিনে রাজ্যের শিক্ষামিত্ররা যারা ইতিপূর্বেই বিভিন্নভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবার জন্য চেষ্টা করেছিলেন যারা আদি গঙ্গায় ঝাঁপ দিয়ে গ্রেপ্তার বরণ করেছিলেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংগঠন পশ্চিমবঙ্গ শিক্ষা মিত্র সমিতি সেই পশ্চিমবঙ্গ শিক্ষামিত্র সমিতির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এটি পজিটিভ বার্তা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনটাই মনে করছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বিভিন্ন